আমার দেশ সোনালি ফসলে ভরা, আমার দেশ এমনই গড়েছে যারা। আমার দেশ সোনালি ফসলে ভরা, আমার দেশ এমনই গড়েছে যারা। ফুলার ফলে মাছার জলে অপরূপে সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও কৃষক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আজমেরি মোমো। আধুনিক কৃষি, লাকসই কৃষি প্রযুক্তি ও কৃষি শিক্ষা নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য। যমুনার বুকে জেগে ওঠা জমি মানে ধুধু বালুচর, আর বিস্তীর্ণ এই চরে সবুজ ফসলে বিপ্লব ঘটিয়েছে টাঙ্গাইলের ভুয়াপুরের স্থানীয় কৃষকরা। শুধুমাত্র নিজেদের চেষ্টায় 8-10 ধরনের রবি শস্য ছাড়াও বোরো ধান ও পাট সহ বিভিন্ন ফসল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছে কৃষি বিভাগকে। কৃষকের এমন সাফল্যে খুশি হয়ে বিভিন্ন সহযোগিতার কথা ভাবছে কৃষি কর্মকর্তারা। গত প্রায় 4-5 বছর ধরে যমুনা নদীর মাঝখানে চর যাচ্ছে, যা শত শত একর বিস্তৃতি লাভ করেছে। ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি, কোনাবাড়ি ও চর তেতুলিয়ার মতো বেশ কয়েকটি গ্রামের জেগে ওঠা বিশাল চরেই কৃষকরা অসম্ভবকে সম্ভব করে তুলেছে। এখানে সরিষা, ভুট্টা, মসুর, খেসারি ও মাস কলাই, বাদাম সহ অন্তত 10 ধরনের রবি শস্যের আবাদ হচ্ছে। আবাদ হচ্ছে বোরো ধান, পাট এবং আখও। পরিশ্রমের ফসল খড়ে তুলতে ব্যস্ত সময় কাটছে তাদের। বর্তমান বলছি মুসুকালাই, আর টিসি বলছি একটু দুঃখই বলছি, আর কিছু না। আর খেতে বলছি মনে মনে যে পেঁয়াজ বলছি, কালো আর বলছি, বাদাম, পায়রা, বোরো ধান, এতে ইন্ডাহন কিছু কিছু হইতেছে এখন। বর্ষা মৌসুমে জেগে ওঠা চর পানির নিচে থাকে। এ সময়টায় বালুমাটির ওপর পলির স্তর জমে, যা ফসল আবাদের জন্য খুবই উর্বর হয়ে ওঠে। পানি নামার সাথে সাথে জমির মালিকরা অস্থায়ীভাবে ঘর বাড়ি নির্মাণ করে চাষাবাদ শুরু করে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা বা পরামর্শ ছাড়া শুধুমাত্র নিজেদের চেষ্টায় এমন সফলতা বলে জানান কৃষকরা। আমরা তো মনে করি যে অভাবিস্ত লোক, একটা মেশিন যে আমরা কিনবো সে সামর্থ্য তো আঙ্গুর নাই। এমন সাফল্যে খুশি কৃষি বিভাগ। এখানে কিছুটা সমস্যা হলো যে পানির অভাব এবং যাতায়াতের সমস্যা, এই জন্য আমাদের কৃষি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এখানে কন্টিনিউয়াস যেতে পারে না। তা আমি মনে করি যদি এইখানে পানি দেওয়া যেত, অর্থাৎ বর্ষাকালে প্রচুর পানি কিন্তু শীতকালে পানি নেই, কিন্তু শীতকালে যে ফসলগুলো বিশেষ করে ভুট্টা মাত্র 4-6 পানি দিলেই কিন্তু ভালো ফলন হবে। যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প ও জাতীয় কৃষি প্রকল্পের আওতায় এনে সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র 50% ভর্তুকি মূল্যে দিচ্ছি। তো এখানে এলএলপি দেওয়ার ব্যবস্থাটা নেই, আমাদের পিডি স্যারকে বলেছি, আমাদের ডিজি স্যারকে বলেছি, যদি এখানে এলএলপি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের এই চর এলাকার, বিশেষ করে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা এবং অন্যান্য উপজেলা যেখানে চর রয়েছে সেখানে কৃষকরা কিন্তু লাভবান হতে পারতেন। জেলার বিভিন্ন উপজেলার চর অঞ্চলে প্রায় 40,000 হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ পাওয়া গেলে এসব জমিতে ফসল আবাদে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবুজ বাংলা। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদেরও অনেক সমস্যা আছে। আপনারা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন।
তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন।